সুপ্রিয় দর্শক, আমি এহসান জুয়েল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় সংশয়। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা শফি আহমেদ, আছেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিকুজ্জামান রতন এবং জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে আমরা দেখে নিই প্রধান শিরোনামগুলো। বেগম জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে বিএনপির প্রতীকী অনশন, সাজা পাওয়া ব্যক্তির জন্য কর্মসূচি, প্রমাণ করে তারা জনবিচ্ছিন্ন, বলছে আওয়ামী লীগ। বেগম জিয়ার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত, আদালতের বিষয়, ইউ প্রতিনিধি দল KCEC সব দলের অংশগ্রহণের আশাবাদ সংস্থাটির। দুর্নীতি ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না, ইতালিতে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাতক্ষীরায় সহপাঠীদের লাঠি পেটায় দশম শ্রেণীর ছাত্রের মৃত্যু, আরেকজন গুরুতর আহত, পরিবারের মামলা, আটক ছয়। এবং ফাগুনের আগুনের রঙে লেগেছে ভালোবাসার ধুম, হাজারো রঙে বোনা স্বপ্নে উদযাপন বিশ্ব ভালোবাসা দিবস। সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আপনারা শুনছিলেন আমাদের আজকের আলোচনা, বিশ্ব সংশয়। সংশয় আসলে আমাদের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, পারিবারিক জীবন এবং সার্বিক সমাজ কাঠামোতে সংশয় রয়েছে। তবে আমাদের আজকের আলোচনার অনেকটুকু জুড়ে ঠাঁই পাবে বেগম জিয়ার রায়, যেহেতু আপনারা জানেন গত 8ই ফেব্রুয়ারি বেগম জিয়ার বিরুদ্ধে দুর্নীতির একটি মামলা রায় হয়েছে এবং এই রায়ে বেগম জিয়া এখন কারাগারে রয়েছেন। এই প্রেক্ষিতে আমাদের রাজনীতিতে যে সংশয় তৈরি হয়েছে সেসব বিষয়ে আমাদের আলোচনা অনেকটুকু জুড়ে থাকবে। আমরা শুরু করব শফি আহমেদ আপনাকে দিয়ে। সেটি হলো বাংলাদেশ এই 2018 সালের বছরকে বলা হচ্ছিল নির্বাচনের বছর এবং দুই দলই কিন্তু নির্বাচনের ব্যাপারে শর্ত দিয়ে কেউ, শর্ত ছাড়া কেউ বলছিল যে নির্বাচনে অংশ নেওয়া হবে। তবে 8ই ফেব্রুয়ারির পরে সেই অবস্থার অনেকটুকুই পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি 14ই ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে বলি, তাহলে জাতীয় নির্বাচনের ব্যাপারে কতটুকু সংশয়, কতটুকু আশাবাদ আপনি দেখতে পান? ধন্যবাদ। 14ই ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে যদি কথা বলি, তাহলে আমাকে প্রথমেই কথা বলতে হবে একজন সাবেক ছাত্রনেতা হিসেবে। 14ই ফেব্রুয়ারি একটা ঐতিহাসিক দিন, দেশের সামরিক শাসনের ইতিহাস। 75-এর 15ই আগস্টের পর থেকে হত্যা, কু একের পর এক চলতেছিল। তো সেই এরশাদ ক্ষমতা দখল করার পরে একটা কার্যকরী প্রতিবাদ, প্রতিরোধ, যেটা 75-এর 15ই আগস্টের পরেও তেমনভাবে প্রতিরোধ হয় নাই, 14ই ফেব্রুয়ারি হচ্ছে সেই ইতিহাসের একটা মাইল ফলক। এবং সেই দিন আমাদের অসংখ্য সাথী প্রাণ দিয়েছেন, জাফর, জয়নাল, মোজাম্মেল, কাঞ্চন, আইয়ুব, দীপালি সাহা। আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, নেতা, কর্মী, আমিও তখন কর্মী ছিলাম, সকলকে আমি সেই আন্দোলনের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি এই হঠাৎ করে চেপে বসা ভালোবাসা দিবস, তার জন্য আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন আসি আমরা বর্তমান প্রসঙ্গে, সেটা হচ্ছে যে 8ই ফেব্রুয়ারি বেগম জিয়ার মামলার রায় হয়েছে, ওনার কারাদণ্ড হয়েছে 5 বছরের, অন্যান্য আসামিদের 10 বছরের কারাদণ্ড হয়েছে। এই কারাদণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খানিকটা উত্তপ্ত হয়ে উঠেছে। এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সরলভাবে জিনিসগুলি এক রেখায় বিবেচনা করলে যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, সংবিধান অনুযায়ী নির্বাচন চাই। এখন সেই সংবিধান অনুযায়ী অংশগ্রহণমূলক নির্বাচন, একটা স্বতঃস্ফূর্ত নির্বাচনের জন্য যে পরিবেশ তৈরি করা দরকার, সেই পরিবেশ ঠিক এই 8 তারিখের পরে মনে হচ্ছে যে একটু সংশয়। তা বাস্তব একটা রাজনৈতিক দলের প্রধান, কিন্তু এটাও মেনে নিতে হবে যে এটা আদালতের রায়, এটা আদালতের রায়, এখানে সরকারের তেমন কোনো ভূমিকা রাখার বিষয় নয়, এটা আইনগতভাবেই বিএনপিকে মোকাবেলা করতে হবে। তবে আমাদের দলের কেউ কেউ যদি বলেন যে তারা রাস্তায় কেন, তো তাদের দলের নেত্রী যেহেতু কারাগারে, তারা রাস্তায় থাকতেই পারে। তবে আমি আশা করব তারা শান্তিপূর্ণ এবং সহিংসতা বিষয় বাদ দিয়ে শান্তিপূর্ণ পন্থায় তারা তাদের গণতান্ত্রিক
প্রক্রিয়াই তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। তারা 2013 বা 2014 এর যে ঘটনার আর পুনরাবৃত্তি ঘটাবে না, এটা হচ্ছে আমার বিষয়। আরেকটা জিনিস খেয়াল করছি যে এই বিষয় নিয়ে, বেগম জিয়ার রায়কে নিয়ে বিএনপি কূটনৈতিকদের সাথে মত বিনিময় করছে। এটা আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিন যাবৎ, যে কোনো বিষয় নিয়ে আমরা বিদেশিদের কাছে এমনি বলি যে আমরা ব্রিফ করছি, কিন্তু নগ্নভাবে বলে কথাটা ধর্ণা দিচ্ছি। কিন্তু আমরা যখন 82 থেকে 90 পর্যন্ত সংগ্রাম করেছি এরশাদের বিরুদ্ধে, তখন বিদেশিরা আমাদের কাছে ধর্ণা দিয়েছে, আমরা কোনো দিন বিদেশিদের কাছে যাইনি। এটা হচ্ছে রাজনীতির একটা পরিবর্তন, যে বিদেশিদেরকে দিয়ে চাপ দিয়ে কোনোভাবে কোনো কিছু করা যায় কি না। যাই হোক, সেটা হচ্ছে যে রাজনৈতিক দল যখন যায়, এবং আমাদের দেশের কোনো রাজনৈতিক দলে এই প্রক্রিয়ার বাইরে না। যখন কথা বলি আমরা তখন একরকম বলি, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে ঠেকায় পড়লে সবাই ওখানেই দৌড়ায়, যার যার প্রয়োজন অনুযায়ী বিদেশিদের কাছে যায়। আর বিদেশিরাও যেহেতু এখানে আজকে বৈশ্বিক রাজনীতিতে প্রত্যেকটা দেশের এই পারস্পরিক অংশগ্রহণ আছে আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় উন্নয়নে, মানবাধিকার পরিস্থিতিতে, এবং যেহেতু সবাই জাতিসংঘের অন্তর্ভুক্ত, বিদেশিদেরও মতামতটা গুরুত্বের সাথে আমাদের বিবেচনা করতে হয়, সরকারকেও করতে হয়। সেই ক্ষেত্রে বিদেশিদের কাছে যাওয়াটা অন্যায় আমি সেটা বলছি না, কিন্তু মানে জিনিসটা যাতে সবসময় এমনভাবে আসে যে একবারে মানে নগ্ন হয়ে যায় আর কি। বিদেশিদের বিষয় নিয়ে আমরা পরবর্তীতে হয়তো আলোচনা আসবো। সফি আহমেদ, আপনার কাছে জানতে চাই, সেটা হলো রায়টি হওয়ার আগে এই রায় নিয়ে বেশ রাজনীতি হয়েছে, রায় প্রকাশের পরেও রাজনীতি হচ্ছে, ভবিষ্যতে রাজনীতি হওয়ার সংশয় রয়েছে, কিন্তু সেটি কি কাম্য? আদালতের একটি রায় সেটি নিয়ে দুই পক্ষে যে রাজনীতি চলছে, বাংলাদেশের রাজনীতিতে 111 এমন কিছু নেতার জন্ম দিয়েছে, 111 ফখরুদ্দিন মইনুদ্দিনের সরকার, যারা অতি কথনে বিশ্বাসী, সেটা সব দলই আছে, যারা আদালতে একটি দুর্নীতির মামলা চলছে, জিয়া অরফানাস ট্রাস্ট, সেই মামলায় কি রায় হবে এটা আমি আপনার জানার কথা না। যেমন আমি একজন মানে আইনজীবী, কিন্তু আমি নন প্র্যাকটিসিং লয়ার, আমি কিন্তু প্র্যাকটিস করি নাই, আমি ঢাকা ইউনিভার্সিটি লতে পাশ করছি, ধরুন আমি এটা অ্যাপ্রিহেন্ড করতে পারি যে কী রায় হতে পারে, কিন্তু এটা আমার প্রকাশ করা উচিত না, কারণ এটা বিচারকের এখতিয়ার। তা আমাদের প্রায় সব দলেই দেখা যায় যে কোনো একটা মামলার রায় নিয়ে মন্তব্য করতে থাকে, এবং বিভিন্ন রায় পক্ষে গেলে খুশি, পক্ষে গেলে হ্যাঁ সরকারকে ধন্যবাদ দেয়, আবার বিপক্ষে গেলে সরকারকে কটূক্তি করে। আমি বলছি যে এটা এটাও এক ধরনের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আমাদের যে দেউলিয়াত্ব, সেই দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে আমি মনে করি, যে আদালত রায় দিয়েছে একটা দুর্নীতির মামলায়, এটাকে রাজনীতির সাথে পার্ট হয়ে যায়, যেহেতু উনি রাজনীতিবিদ এবং উনি বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী এবং একটা দলের প্রধান, সেই হিসাবে রাজনীতির বাইরে কিছুই না, সেই হিসাবে এখানে রাজনীতিটা চলে আসবে। কিন্তু রাজনীতির কারণেই এই কাজটা করা হয়েছে, এই দিকটায় আমাদেরও যেমন বলা উচিত না, ঠিক আমাদের বিপরীত দিকে যারা আছেন তাদেরও বলটা ওদিকে ঠেলা উচিত না। কিন্তু বাস্তবতা এখন এই জায়গায় চলে এসছে যে এটা রাজনৈতিকীকরণ হয়ে গিয়েছে, তো ফলে এই যে অবস্থা, এই অবস্থা থেকে ইচ্ছা করলে আমরা বের হতে পারবো না। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে জানতে চাই, যেটি সফি আহমেদও বলছিলেন, এই রায়ের আগেও বিএনপির পক্ষ থেকে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করা হয়েছিল, এবং পরবর্তীতে গতকালও আমরা দেখেছি 13টি দেশের কূটনীতিকদের ব্রিফ করা হয়েছে রায়ের পরবর্তী বিষয়, যেটিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন বিদেশিদের কাছে নালিশ করছেন দেশের মানুষের কাছে খুব একটা গুরুত্ব না পেয়ে। এই যে বিদেশিদের কাছে যাওয়া, এবং এর আগেও আমরা দেখেছি আমাদের জাতীয় নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে বিদেশিরা বেশ ভালো একটি ভূমিকা রাখার চেষ্টা করেন, এই যে বিদেশমুখীতা বাংলাদেশের রাজনীতিবিদদের, এই আচরণটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমরা দেখছি কি, যে কেউ কেউ আছেন যে বিদেশের কাছ থেকে সার্টিফিকেট পেতে চান, আর কেউ কেউ আছেন নালিশ করতে চান। তার মানে জনগণের উপর নির্ভর করার চাইতে জনগণের উপর ভর করে ক্ষমতায় থাকার যে কৌশলটা আমাদের এখানে আছে, তো জনগণের উপর ভর করতে গেলে কয়েকটা জিনিস লাগবে। জনগণকে বোঝাতে হবে যে আমি তোমার উপর কিন্তু ভার চেপে বসার মতো ক্ষমতা রাখি, সেটা পেশি শক্তি লাগবে, সেটা অর্থ শক্তি লাগবে, সেটা বিদেশ প্রীতি লাগবে অথবা বিদেশ ভীতি লাগবে। কেউ কেউ ভয় দেখাবে যে অমুক কিন্তু খেয়ে ফেলবে, আর কেউ কেউ বলবো অমুক কিন্তু আমাকে ভালোবাসে। এই ধরনের যে একটা মনস্তাত্ত্বিক গড়ন, এটা প্রধানত গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। আজকে সফি ভাই যে কথাটি শুরু করেছিলেন, সফি ভাই একসময় এই যে আন্দোলনের নেতৃত্ব ছিলেন, সফি ভাই আমাদেরও সেই সময় আমাদের সময়কার ছাত্র আন্দোলনের নেতা, আমরা কি চেয়েছিলাম? মজিদ খান যখন বলল, তার আগে যদি বলি যে 1982 সালে 24শে মার্চ স্বৈরাচারী হোসেন মোহাম্মদ সরকার ক্ষমতা দখল করলো, কেন তাকে আমরা স্বৈরাচার বলেছিলাম? যে গায়ের জোরে সে অধিকারকে হরণ করেছিল এবং নিজের ক্ষমতাকে গ্রহণ করেছিল। আমরা বলেছিলাম গায়ের জোর চলবে না, কিন্তু যুক্তির জোর চলতে হবে।
এবং আমরা দেখলাম যে প্রথম তিনি যেটা করতে চাইলেন আমাদের শিক্ষানীতিটাকে পাল্টে দিতে চাইলেন, মজিদ খানের একটা শিক্ষিত নীতি নিয়ে এলেন, বলা হচ্ছে প্রথম শ্রেণী থেকে আরবি বাধ্যতামূলক করতে হবে, সেটা গেল একটা ধর্মীয় সংস্কৃতিকে জোর করে চাপিয়ে দেওয়ার বিষয়। দ্বিতীয় যেটা বললেন যে হায়ার এডুকেশন উড বি হাইলি সিলেক্টিভ, ইট উড ফ্রি ইন অর্ডার অফ মেরিট অর অন 50% কস্ট বেসিস, তার মানে টাকাওয়ালারা শিক্ষা কিনতে পারবে অথবা মেধাবীরা। এখন আমাদের দরিদ্র পরিবারের সন্তান তার তো প্রাইভেট টিউটর দিয়ে পড়তে পারবে না, ফলে তার মেধা নেই, সেও যেতে পারবে না, শেষ পর্যন্ত টাকাওয়ালাদের শিক্ষায় পরিণত হবে। তার বিরুদ্ধে যে একটা বিরাট জাগরণ গড়ে উঠেছিল, সেই জাগরণের মূল ভিত্তি ছিল যে আমরা আমাদের অধিকার চাই। ফলে শিক্ষা আন্দোলনের, ছাত্র আন্দোলনের মূল ভিত্তিটা ছিল একটা গণতান্ত্রিক অধিকার চাই। সেই গণতান্ত্রিক অধিকারের আন্দোলনে এরশাদ চলে গেল, গণতন্ত্র কি এলো? আমরা যদি শিক্ষার ক্ষেত্রে দেখি যে 91 পরে কি হলো, প্রথম দুইটা জিনিস আসলো, একটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে এমন একটা সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান তৈরি হলো, শিক্ষার একদম মর্মবস্তুতে একটা ধাক্কা লাগলো। দ্বিতীয়ত হলো প্রাইভেট ইউনিভার্সিটির নামে এমন একটা জিনিস তৈরি হলো যে টাকাওয়ালারা এখন টাকা দিয়ে বৈধভাবেই সার্টিফিকেট কিনতে পারবেন, এরকম জায়গায় চলে গেল। আর আমাদের শিক্ষা নিয়ে ছাত্রদের দাবি ছিল কি, শ্রমিকদের দাবি কি ছিল, কৃষকের দাবি কি ছিল, তা আমাদের সাংস্কৃতিক কর্মীদের দাবি কি ছিল, আইনজীবীদের কি দাবি ছিল, আজকে যে প্রসঙ্গটা, আইনজীবীদেরও কিন্তু একটা বড় দাবি ছিল যে একটা গণতান্ত্রিক সমাজ চলতে গেলে আইনের শাসন চলতে হবে, রুল অফ ল। কিন্তু আমাদের দেশে বারবার হয়েছে রুলড বাই ল, এবং এই রুলার কে, যে ক্ষমতা থাকে সে, যে কারণে আমরা একসময় বলছি, কেউ কেউ বলছেন লাল ঘোড়া দাবড়ায় দেবো, কেউ কেউ বলছেন যে টাকা কোনো সমস্যা হয় না, মানি ইজ নো প্রবলেম। আর এর সাথে যেটা নিয়ে এসেছিল তারপরে কি, যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, সবচেয়ে চূড়ান্ত অনৈতিক জিনিস নিয়ে এসেছিলেন যে নীতি বলতে আর তাহলে কোনো কিছু থাকবে না, যে কোনো সময় নীতি পাল্টে ফেলা যাবে। ফলে তার বিরুদ্ধে একটা নৈতিকতার জাগরণ ঘটাবার জন্যই আমরা কিন্তু এই ছাত্র আন্দোলনের যে সূচনা, তার সূচনা বিন্দু ধরবো আমরা জাফর, জয়নাল, কাঞ্চন, দীপালি শাহর রক্তে ভেজা এই 14ই ফেব্রুয়ারি। আজকে আমাদের অনেক রঙের আড়ালে আমাদের সেই সংগ্রামের রক্তের দাগ কি মুছে যাচ্ছে? সেই সংগ্রামের রক্তের দাগটা মুছে যাচ্ছে বলে আজকে আমরা দেখছি আমাদের সমাজের চারিদিকে হাহাকার। আমাদের এখানে জনগণের চেতনাকে জাগিয়ে তোলার জন্য নির্বাচন করার চাইতেও জনগণকে 5 বছরের জন্য কে নিয়ন্ত্রণ করবে তার জন্য নির্বাচনের জায়গা চলে এসেছে, যে কারণে দেখা যাবে যে যে কোনো দলই হোক, এমনকি যারা ক্ষমতায় আছেন এবং ক্ষমতায় যেতে চান, তাদের দলেরও ত্যাগী কর্মী বলতে যাদের যেটুকু বোঝায় যে মাঠে ঘাটে পড়ে থাকবেন, নির্বাচনের নমিনেশনের সময় তারা সেই নমিনেশনটা পাবেন না, পেয়ে যাবেন কোথায়, যে সারা জীবন জনগণের সঙ্গে সম্পর্ক নাই, আর্থিক বাণিজ্যের সঙ্গে যুক্ত, তারাই এসে নমিনেশনটা পেয়ে যাবে। ফলে সমস্ত জায়গায় যে ধাক্কা লাগছে, আপনারা যে শুরুটা করেছেন সংশয় নিয়ে, সংশয় শুধুমাত্র কিন্তু এক্ষেত্রে না, সংশয় আমাদের গণতান্ত্রিক প্রথা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক সংস্কৃতি সব কিছুতে। আমাদের সংশয়ের জায়গায় আর একটা জিনিস যুক্ত হয়েছে, সহিংসতা। সেই সহিংসতা, কিছু সহিংসতা আমরা চোখে দেখি, যেমন একটু আগে সাতক্ষীরার যে ছেলেটা দেখলেন, একটা বাচ্চা ছেলে, তারা কম্পিটিশন করছে কিসের ভালোবাসা দিবস করবেন, তুই কেন ওর আমার ভালোবাসার মেয়ের দিকে তাকিয়েছিস, এই কথা বলে ক্লাস 10-এর ছেলেকে তার সহপাঠীর পিটিয়ে মেরে ফেলছে। তাহলে ভালোবাসা কি বুঝলো এখানে? এরা ভালোবাসার নামে কি এইটুকু বুঝলো, অধিকার করা, কর্তৃত্ব করা? তাহলে এইটা যদি বোঝে, তাহলে এর সাথে সেই সংস্কৃতি কিন্তু এখানে চলছে, সেটা ভালোবাসার নামেও চলছে। একদিকে আর্থিক ভালোবাসা প্রশ্নবিদ্ধ, আমাদের গণতন্ত্র প্রশ্নবিদ্ধ, তার মানে 28 বছরে আমরা কি সেই পথে কত দূর হাঁটতে পেরেছি? সেটাই আমাদের কথা ছিল, যদি আমরা 90-এর পরে অন্তত এটুকু বুঝতে, যে যে কারণে এরশাদকে আমরা অপরাধী বলেছিলাম সেই কারণগুলো দূর করব, ব্যক্তিকে দূর করা শুধু নয় পদ্ধতিটাকে দূর করব, তাহলে আমরা অনেক দূর এগোতে পারতাম। কিন্তু আমরা 91 থেকে 96 দেখেছি, 96 থেকে 2001 দেখলাম, 2001 থেকে 2006 দেখলাম, এই যে এক একটা, মানে কে কার চেয়ে কত খারাপ। অনেক আগে একসময় আমাদের, আমরা পড়েছিলাম না যে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, আমাদের পাঠ্যপুস্তকে এই জিনিসটা পড়ানো হতো। আমরা এখন দেখছি কি, তুমি অধম আমি তোমার চেয়ে বড় অধম হতে পারি, আমার কি ক্ষমতা নাই? যে বিষয়টা আসলো আজকে, দেখুন প্রশ্ন আসলো কেন বিচার নিয়ে সংশয়, যদি 1/11 এই ঘটনার পরে বিএনপি ক্ষমতায় আসতো, খালেদা জিয়ার এই সমস্ত মামলা কি কোনো বিচার হতো? তাহলে কি শেখ হাসিনার মামলাগুলো কোনোভাবে বাতিল হয়ে যেত? এটাও কিন্তু মানুষ সংশয় প্রকাশ করে যে যদি ক্ষমতায় থাকে তাহলে তাদের কোনো অপরাধই কি অপরাধ বলে বিবেচিত হয়? ক্ষমতায় থাকলে কোনো অপরাধ অপরাধ নয়, আর ক্ষমতায় না থাকলে তাকে সব কিছু দায় নিতে হয়। ফলে এই যে মানসিকতাটা, জবাবদিহিটা যে হারিয়ে গেল, জবাবদিহির পরিবর্তে জোরের শাসন যে প্রতিষ্ঠিত হলো, এটা ছিল আমাদের স্বৈর শাসন বিরোধী আন্দোলনের প্রধান প্রতিপাদ্য, যে জবাবদিহি চাই, জোর নয়। জোর যদি হতেই হয় সেটা হতে হবে যুক্তির জোর, সেটা সামরিক বাহিনীর ওই বন্দুকের জোর নয়, ক্যান্টনমেন্টের জোরে আমাদের দেশ চলবে তা না, জনগণের আশা আকাঙ্ক্ষার
প্রতিফলন ঘটবে আমাদের জনগণের মধ্যে। আমি আপনার কাছে ফিরবো, আমি একটু ইলিয়াস খান আপনার কাছে যেতে চাই। সেটা হলো নির্বাচনের আগে বলা হচ্ছে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুটি, একটি হলো বেগম জিয়াকে মুক্ত করা, অন্যটি হলো দলের সংহতি রক্ষা করা। আপনার কাছে কি মনে হয় নির্বাচনের বছরে বিএনপি যে ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে, দল হিসেবে বিএনপি এই কতটুকু আসলে সেটা সক্ষমতা আছে কতটুকু মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার? জুয়েল, আপনাকে ধন্যবাদ এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই সুযোগে আমি আগে স্বৈরাচারী শ্রদ্ধাবিদের আন্দোলনে যারা নিহত হয়েছে 14 ফেব্রুয়ারি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে আজকে যে কোনোভাবেই হোক, শহীদ ভাই বলেছেন যে আসলে এই ঘটনাটি এখন চাপা পড়ে গেছে, এখন বিশ্ব ভালোবাসা দিবস। আজকে আমি ইউনিভার্সিটি গিয়েছিলাম, দেখলাম যে অনেক তরুণ তরুণী, শুধু তরুণ তরুণী নয়, বিভিন্ন বয়সের মানুষ আজকে এই দিন পালন করছে। এবং আপনি দেখবেন যে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমেও কিন্তু এটি, যাই হোক সেটি ভিন্ন প্রসঙ্গ, আপনি দুটি প্রসঙ্গে বলেছেন যে বেগম জিয়ার যে সাজা হয়েছে, এই সাজা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উচ্চ আদালতে গিয়ে টিকবে না। শুধু একটি উদাহরণ দিই আপনাকে, নিশ্চয়ই আপনাকে সেটি আলোচনার দাবি রাখে, যে সাম্প্রতিককালে সবচেয়ে যে আলোচিত রায়টি, এই ষোড়শ সংশোধনী আগে ত্রয়োদশ সংশোধনী যে রায়টি দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি খারুল হক সাহেব, তিনি সেই রায় 2 বছর বসে লিখেছিলেন এবং 400 পৃষ্ঠার রায়, 400 বা কম বেশি, কিন্তু 627 পৃষ্ঠার রায় 10 দিনে লিখেছেন, 627 পৃষ্ঠা লিখেছেন 10 দিনে শুনানি শেষে। এটি 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 বোঝা যায় এবং অনেকে বলছেন যে এটি ক্যাঙ্গারু আদালতে এই এই রায় দেওয়া হয়েছে। প্রশ্নটি করেছেন অলি আহমেদ নিজেও, জি এটি ক্যাঙ্গারু আদালতে রায় দেওয়া হয়েছে, এই রায় আসলে টিকবে না। আরেকটি জিনিস দেখবেন যে রতন ভাই বলেছেন যে আমরা কিন্তু জানি যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের সময় যে মামলা হয়েছিল, বেগম জিয়ার বিরুদ্ধে 5টি মামলা হয়েছিল, সেটি এখন হয়েছে 37টি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 15,000 কোটি টাকা, 14,753 কোটি টাকার মামলা হয়েছিল। বিভিন্নভাবে মামলা এরকম করা হয়েছিল যে তিনি চাঁদাবাজি করেছেন, তিনি ইভেন গোপালগঞ্জে যে বঙ্গবন্ধু স্মৃতি সেখান থেকে টাকাই নানাভাবে 14,700 সামথিং, কিন্তু প্রধানমন্ত্রী একটি মামলাও কিন্তু নেই। কিন্তু বেগম জিয়ার 2 কোটি 10 লাখ টাকার জন্য কি বলে যে তাকে জেলে যেতে 5 বছর জেল দেওয়া হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আইনের শাসন যদি বাংলাদেশ থেকে থাকে তাহলে কিন্তু উচ্চ আদালতে এই মামলা টিকবে না। যদিও এমন একটি অবস্থা তৈরি হয়েছে প্রধান বিচারপতির বিদায়ের মধ্য দিয়ে, সব জায়গায় কিন্তু একটি ভীতি কাজ করতেছে, এটি কিন্তু অস্বীকার করা উপায় নেই, এবং যারা বিচারক তারাও কিন্তু মানুষ, সেটি আমরা কিন্তু ভুলে যাওয়ার সুযোগ নেই। সুতরাং এক্ষেত্রে একটি সংশয় রয়েছে, বাট এখন আমি যতটুকু আশা রাখি যে যদি উচ্চ আদালতে যায়, যদি উচ্চ আদালতে আপিল করবেই এবং তিনি মুক্ত হবেন। আর দ্বিতীয় যে প্রশ্ন বিষয়টি আপনি বলেছেন যে এই অবস্থায় বিএনপির ভাঙন বা অন্য দল গুছিয়ে উঠতে পারবে কিনা, আপনি দেখেন সাম্প্রতিককালে যে বিএনপি বিশেষ করে বেগম খালেদা জিয়াকে গ্রেফতার জেলে পাঠানোর পরে যে আন্দোলনগুলো হচ্ছে খুব শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে এবং সেই আন্দোলন কিন্তু ব্যাপক জনসমাগম ঘটছে, এবং ইভেন তিনি যেদিন জেলে যান ব্যাপক সংখ্যক পুলিশ বিডিআর আনসার নানা আইন শৃঙ্খলা বাইরে থাকার পরেও তার পেছনে কিন্তু জনস্রোত ছুটে এসেছিলো, এবং আজকেও প্রেস ক্লাবে একটি প্রোগ্রাম হয়েছে, আমি সেখানে ছিলাম দেখেছি প্রচুর মানুষ এসছে। আর ভাঙনের যে কথাটি বললেন, বিএনপি ভাঙার আর সুযোগ নেই, কারণ আমরা জানি যে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আজকে কত 18-9 বছরে অনেক অত্যাচার নির্যাতন কিন্তু হয়েছে বাংলাদেশে, বিশেষ করে বিরোধী দল, বিশেষ করে আওয়ামী লীগের বিএনপি নেতাকর্মীদের উপর, কিন্তু দলে কিন্তু কোনো ভাঙন বা কেউ দল ছেড়ে চলে গেছে সেই চিত্র কিন্তু খুব কম, সেটি সেটি হাতে গোনা 2-1 জায়গায়। আপনি মাঝে মাঝে পত্রিকায় দেখবেন যে অমুক ইউনিয়নের একজন নেতা আওয়ামী লীগে চলে গেছে বা অমুক ওয়ার্ডের একজন নেতা, বড় কোনো নেতা দলচ্যুত হয়ে দলছুট হয়ে আওয়ামী লীগে গিয়ে চলে গেছে সেটি কিন্তু সেই চিত্র কিন্তু আমরা পাই না। আমি ফিরবো আপনার কাছে টেলিফোনে একজন দর্শক আছে, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি আলফাস সরকার বলছিলাম গাজীপুরের শ্রীপুর থেকে। জি আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি আজকে যে অতিথি তাদের কাছে আমার দুটি প্রশ্ন রয়েছে, সেটা হলো আমরা যারা সাধারণ জনগণ। জি হ্যালো। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। জি আমরা যারা সাধারণ জনগণ তারা তাদের সংশয় কিন্তু আপনারা যারা যারা বর্তমান সরকার এবং বিরোধী দলে রয়েছে তাদের সংশয়ের চেয়ে অনেক বেশি সংশয়ে আছি, কারণ আমরা গত নির্বাচন নিয়ে যেভাবে বিএনপি জ্বালাও পোড়ার আন্দোলন করলো এখানে আমাদের আরো বেশি সংশয় হলো আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ একা নির্বাচনে যায়, সেখানে বিএনপি যদি নির্বাচনে না যায়, সেখানে আমার মনে হয় যে তার চেয়েও বড় সহিংসতা হতে পারে, এটা আমাদের ধারণা, সেখানেও আমরা সংশয়ে আছি।
এখন আমাদেরকে কিভাবে নিশ্চয়তা দিবে যে আগামীতে আগামী নির্বাচনে যে বিএনপি সহ সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হবে, এই সংশয় দূর করবেন কি আপনারা? এখানে আজকে যারা অতিথি তারা এবং সরকারে যারা আছে তাদের কাছে আমার প্রশ্ন। জি আপনাকে ধন্যবাদ ইলিয়াস খান, আপনার কাছে এই সংশয় দূর করার দায়িত্ব তো আমাদের না যে সব দল অংশগ্রহণ করবে কিনা, এদের রাজনৈতিক দলগুলো কিন্তু বিএনপি করবে কিনা, বিএনপি বলছে বেগম জিয়াকে ছাড়া, বিএনপি বলছে বেগম জিয়াকে ছাড়া তারা নির্বাচনে যাবে না, কিন্তু দীর্ঘ একটি আইনি প্রক্রিয়া রয়েছে সামনে আমরা যতদূর দেখতে পাচ্ছি। আমি দৃঢ়ভাবে আশাবাদী যে বিএনপি চেয়ারপারসনের জামিন হয়ে যাবে, যদিও সরকার অন্য অন্য মামলা তার বিরুদ্ধে যেগুলো আছে যেমন 19টি মামলা নিয়ে নতুন করে তদন্তের প্ল্যান করছে, যদি এগুলো করতে থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্র, যে কথাটি রতন ভাই বলেছেন যে গণতন্ত্র নিয়ে এক ধরনের বিপন্ন অবস্থায় বাংলাদেশের গণতন্ত্র আছে আমরা কিন্তু জানি যে, এবং সেটি নিশ্চয়ই সরকারের দেওয়ালে সেই শুভবুদ্ধির উদয় হওয়া উচিত যে 154 জন যে বিনা ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে এসছে, অনেকে বলেন যে এটি সাংবিধানিকভাবে হয়েছে, কিন্তু এটি কি নৈতিকভাবে কোনো সুযোগ আছে এটিকে একটি কি জনপ্রতিনিধিত্বশীল সংসদ বলার? এই অবস্থা কিন্তু আমরা চাই না। বাংলাদেশে যেমন সবি ভাইয়ের রাজনীতি করেন, রতন ভাই রাজনীতি করেছেন দীর্ঘদিন গণতন্ত্রের জন্য, এবং 91-এ নতুন করে বাংলাদেশের গণতন্ত্র কিন্তু আবার কী বলা যায় উন্মেষ ঘটেছিল, কিন্তু সেটি এখন কোন অবস্থায় আছে আপনি দেখুন। এই পার্লামেন্টে 5-6% লোকের ভোটে এরা নির্বাচিত হয়ে এসছে, এটি দিয়ে তো গণতন্ত্র, এটি দিয়ে তো গণতান্ত্রিক পরিবেশ চলত না। এবং দেখবেন যে বাংলাদেশে এখন গুম খুম হত্যা রাহাজানি কোন পর্যায়ে গিয়ে পড়ছে, এবং আজকে একটি খুব চমৎকার প্রসঙ্গ ভাই তুলেছেন যে আজকে বিশ্ব ভালোবাসা দিবস, আমাদের কোমলমতি কি বলা যায় যারা এই হত্যা করেছে একটি ছেলেকে, খুলনায় বোধ হয় না, সাতক্ষীরায়, এটি তো হতে পারে না। এই অবস্থার উত্তরণের জন্য এবং এখন দেখুন বাংলাদেশে দুর্নীতির মহোৎসব চলছে, ব্যাংক লুট করে নিয়ে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের টাকা লুট করে নিয়ে যাচ্ছে, শেয়ার বাজার শেষ করে দিচ্ছে, এইসব জিনিস থেকে মুক্ত যদি আমাদের হতে হয় একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে ফিরে আনতে হবে। কিন্তু শেষ পর্যন্ত আমাদের কিন্তু মনে রাখতে হবে 56,000 বর্গমাইল কিন্তু আমাদের সবার, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যে দল করুক, এই ভূখণ্ডটি কিন্তু আমাদের সঙ্গে, এবং ভূখণ্ডটি এই রাষ্ট্রটি আমরা তো বলে থাকি যে জনচাপে পিষ্ট, এটি সুন্দরভাবে ম্যানেজ করার জন্য একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ কিন্তু দরকার, এবং সেটি কিন্তু একটা সুযোগ এসেছে। এবং আমরা কিন্তু আপনি শুরুতে বলেছেন যে সেই প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়েছে, কারণ এই বছরটিকে আওয়ামী লীগ এবং বিএনপি দু দলই কিন্তু নির্বাচনের বছর হিসেবে আমি ফিরব আপনার কাছে জানতে চাই, সেটি হলো আজ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন দুর্নীতিবাজদের পক্ষে দাঁড়িয়ে বিএনপির প্রমাণ করছে তারা আসলে জনবিচ্ছিন্ন, এবং তারা বলছে দুর্নীতিবাজকে, তিনি বলছেন দুর্নীতিবাজকে দলের নেতৃত্ব থেকে সরানোর জন্য। যদিও তিনি এই কথা বলতে পারেন কিনা বিএনপি নেতৃত্বে কে থাকবে সেটি আপনি উত্তর দেবেন, এবং একই সঙ্গে আপনার কাছে জানতে চাই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ আবারও আশা করেছেন বিএনপি নির্বাচনে অংশ নেবে, কিন্তু এখন পর্যন্ত যে আইনি প্রক্রিয়া চলছে বিএনপি বলছে বেগম জিয়াকে ছাড়া তারা নির্বাচনে অংশ নেবে না, আপনি কতটুকু আশাবাদী হতে পারছেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে ইলিয়াস খান সাহেব দুটি কথা বলেছেন দুই পর্যায়ে। একটি হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে চাঁদাবাজির মামলাগুলি ছিল সেই মামলাগুলি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে শেষ হয়েছে, অন্যান্য মামলা অনেকগুলি অনেক মামলা আছে যেগুলি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো মামলা প্রত্যাহার করা হয় নাই, সেই মামলাগুলি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে শেষ হয়েছে। আর দ্বিতীয় একটা কথা যে আমি ব্যক্তিগতভাবে মনে করি দুর্নীতি যে চলছে লুটপাট, আমি বলছি যে ঢালাওভাবে কথা বলা যায়, কিন্তু আমরা যারা এই যে স্বাধীনতার পর এত বছরের সাক্ষী, আমরা চাই একটা দুর্নীতিমুক্ত সমাজ, কখনো কম হয়েছে কখনো বেশি হয়েছে, আর দুর্নীতি কিছু কিছু লোক করে, সকলেই দুর্নীতিবাজ না, সেই লোকগুলিকে সমাজ থেকে আইসোলেট করা সেটা হচ্ছে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের দায়িত্ব। আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকে ইতালিতে একটি কথা বলেছেন যে দুর্নীতিবাদ এবং সন্ত্রাসের সাথে জড়িত যারা তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথায় আস্থা রাখতে চাই, পুরোপুরি আস্থাশীল যে যারাই সেই দুর্নীতিবাদ যেখানেই থাকুক তাদের আইনের আওতায় আনা হবে। এখন আসেন মাহবুবুল হানিফ সাহেব যে কথা বলেছেন এটা নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু আমাদের জেনারেল সেক্রেটারি কাদের ভাই যে কথা বলেছেন যে বিএনপি নির্বাচনে আসবে, এখন বিএনপি যে নির্বাচনে আসবে এই কথাটাও আমি জোর দিয়ে বলতে চাই, আমি মনে করি যে আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। এখন আগামী নির্বাচনে বেগম জিয়াকে নিয়ে না বেগম জিয়াকে ছাড়া, ইলিয়াস ভাই যে আশাবাদ প্রকাশ করেছেন আমিও সেই আশাবাদই প্রকাশ করতে চাই যে নিম্ন আদালতের যে রায় হয়েছে উচ্চ আদালতে তারা আপিল করবেন, জামিন চাইবেন, এবং জামিন পাওয়া যে কোনো নাগরিকের অধিকার, যখন একটি মামলা ট্রায়ালে থাকে
মামলা যখন ট্রায়ালে থাকে তখন অধিকার। তো সেই বেগম জিয়ার মামলা তো ট্রায়ালে আছে, সেক্ষেত্রে হাইকোর্ট সেই জিনিসটা কনসিডার করতে পারে বা করবে বলেই আমার মনে হয়। তারপরে উনি একজন সাবেক প্রধানমন্ত্রী, এই সব বিবেচনায় মামলাটা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত উনি জামিন পাইতে পারেন। তো সেই ক্ষেত্রে আরও অন্যান্য মামলাও রয়েছে। তো আমি মনে করি যে বেগম জিয়া বিভিন্ন মামলায় ওনার আইনগত অবস্থান যাই হোক না কেন, কারাগারের ভিতরে হোক আর বাইরেই হোক, বিএনপি আওয়ামী লীগ সংগ্রাম করছে তার যে শাসন ব্যবস্থা, আমরা যে উন্নয়নের ধারাবাহিকতা এটাকে রক্ষা করার জন্য, ক্ষমতায় আসার জন্যে। আর বিএনপির যে স্ট্রাগলটা গত নির্বাচনে তারা অংশগ্রহণ না করে এবং তারা জ্বালাওপোড়া রাজনীতি করে, তারা যে আজকে একটা মানে একটা ব্লেমের মধ্যে আছে, এটা সোশ্যাল ব্লেম, এটা শুধু আওয়ামী লীগ তাদেরকে ব্লেম করে তা না, এটা কিন্তু সোসাইটির সমস্ত কর্নারই তাদেরকে ব্লেম করে যে এটা তাদের করা উচিত হয় নাই, এবং এই জন্যই কিন্তু তারা এবার অহিংস পথ বেছে নিয়েছে। তো সেই ক্ষেত্রে বিএনপি যেভাবেই হোক না কেন বিএনপি নির্বাচনে আসবে। এই বিএনপির স্ট্রাগলটা হচ্ছে পলিটিক্যালি সার্ভাইভালের জন্যে, পলিটিক্যাল এক্সিস্টেন্সের জন্যে, এবং আমি এটাও বিশ্বাস করি যে কোনো পরিস্থিতি নির্বাচন করলে বিএনপি একটি ভালো অংশ, বিএনপির যে প্রার্থীরা থাকবেন তারা উইন্টারে আসবেন, যে বাংলাদেশের যে ওভারঅল বাস্তবতা। আপনি অনেক আশাবাদের কথা বলছেন শফি আহমেদ, কিন্তু আইনি প্রক্রিয়া নিয়ে বিএনপি কিন্তু এর মধ্যে অভিযোগ করছে এবং বলা হচ্ছে রায়ের সার্টিফাইড কপি পেতে বিলম্ব হচ্ছে সেটিও বলছেন, একই সঙ্গে বেগম জিয়ার বিরুদ্ধে নতুন নতুন মামলা কিংবা নতুন নতুন গ্রেপ্তারি পরোয়ানার বিষয় নিয়ে একটা ধর্মজাল রয়েছে। এই অবস্থায় আসলে কতটা আশাবাদী হতে দেখুন, আমি আমি কিছু বিষয় আপনারা তুলেন নাই আমি তুলি। যেমন ধরেন বিষয়টা সেন্সিটিভ, একটা দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী এখন মনে করেন যে আমাদের সরকারের একজন বললেন, একজন কর্মকর্তা জেলখানার একজন কর্মকর্তা, যে সোল অ্যারেস্ট আছে দেখানো হবে, আসছে ওয়ারেন্ট আসছে। আবার এখন ওয়ারেন্ট কোন প্রেক্ষিতে আসে, যদি একজন মামলার আসামি যদি বারবার হাজিরা দিতে ব্যর্থ হন তাহলে তার নামে ওয়ারেন্ট জারি হয়, সেই ওয়ারেন্ট উনি আবার যদি হাজির হন অথবা ওনার আইনজীবী যদি ওনার পক্ষে যুক্তিসঙ্গত কারণ দেখান যে তাহলে কিন্তু সেই ওয়ারেন্ট ভ্যাকেট হয়ে যায়। তা আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যথার্থই যে ওনাকে কোনো সোন এরেস্ট দেখানো হয় নাই। আমি বলছি যে একটা সেন্সিটিভ বিষয়, যেমন আজকে একটা ভালো দিক খেয়াল করবেন যে তারা অনুসরণ করছিল, মাননীয় রাষ্ট্রপতি যাবেন সরকারের পক্ষ থেকে মানে পুলিশ বাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, তারা অনুসরণ তিন ঘন্টা আগে স্থগিত করেছে। আমি এই যে যুক্তির যে রাজনীতিটা, অনুভূতির যে রাজনীতিটা, বাস্তবতার যে রাজনীতিটা, এই বাস্তবতার রাজনীতিটা সকলকেই যাতে অনুধাবন করতে পারি আমরা, সেটা আমি আশাবাদী এই কারণে। আর যে কথাটা আবারও রিপিট করছি যে এক এগারোর পরে এমন কিছু রাজনীতিবিদের উত্থান হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলে, যারা বাস্তবতা, সমাজ, ঐতিহ্য, ইতিহাস, যার কোনো কিছুর মধ্যে যারা ছিল না, যারা মুখে যা আসে তাই বলে দেয়, একটা লাগামহীন কথা বলে দিলাম আর সেই কথার পরিণতি কী হয়, তাই না? বিএনপির কর্মসূচি এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে এবং তবে যেটা গণজমায়েত বলতে যেটি বোঝায় তাদের দলের চেয়ারপারসন কারাগারে রয়েছে, সেইরকম আসলে বড় কোনো কর্মসূচি কিন্তু বিএনপির পক্ষ থেকে এখনো দেশবাসী দেখতে পায়নি। এই ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে বিভিন্ন সময় যে তারা আসলে মানুষকে টানতে পারছে না তাদের কর্মসূচি দিয়ে। আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে দেখেন আসলে কি যতটা প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল দেশে বিদেশে ততটা হয়েছে? প্রত্যেকটা দল তো তার সামর্থ্য অনুযায়ী কিংবা তার পরিকল্পনা অনুযায়ী কাজ করে। আমাদের এখানে আছে কি যে প্রতিপক্ষকে ঘায়েল করার একটা মানে রাজনৈতিক কথা চালাচালি আছে, যে কারণে দেখুন এখন যখন এই রায়টা 627 পৃষ্ঠার রায়টাকে বলা হচ্ছে যেমন ক্যাঙ্গারু রায়, ঠিক তেমনি প্রধান বিচারপতি যখন 700 পৃষ্ঠার রায়টা দিয়েছেন তখন তাকে বলা হচ্ছে পেন ড্রাইভ রায়। ফলে এক এক সময় কিন্তু একটা মানে এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে আমার পক্ষে বিপক্ষে যুক্তির চাইতে বড় কথা পছন্দ অপছন্দ তারা তারিত হওয়া। তা সেক্ষেত্রে আমি মনে করি যে এটা বিএনপি বুঝবে তারা কিভাবে তাদের ইয়েটা করবে। আমাদের দেশের রাষ্ট্রবিজ্ঞানের একটা ভাষায় এখন নতুন ভাষা চালু হয়েছে, সেটা বলে হাইব্রিড ডেমোক্রেসি, মানে ইন দ্য নেম অফ ডেমোক্রেসি ডেমোক্রেটিক সিস্টেমগুলোকে কলাপস করে দেওয়া। বলা হচ্ছে হ্যাঁ তো নির্বাচন তো হচ্ছে, আমি নির্বাচন দিয়েছি, আপনি না আসলে আর করার কি। এইটাকে বলছে এটা গণতন্ত্রের নামে একটা গণতন্ত্রের হাইব্রিডাইজেশন হয়েছে, যেটা অনেক সময় এরকম হতে পারে যে উদ্ভিদ বিজ্ঞানে একটা এরকম টার্মিনেটর সিড বলে, সে সিড থেকে গাছ হবে কিন্তু ওই গাছের ফুল থেকে ফল থেকে আর গাছ হবে না, সেটা ওয়ান টাইম। তো এইরকম হাইব্রিড গণতন্ত্রের জায়গায় আমরা পড়ে গেলাম কি, যেমন ধরুন আমাদের দেশের সমাজ মনস্তত্ত্বে শরীর একটা খুব ভালো ইঙ্গিত করেছেন
যে শুধু রাজনীতিতে না, সমাজ মনস্তত্বের মধ্যে কিরকম প্রভাব পড়েছে? তাৎক্ষণিক ইতিবাচক উত্তর দেওয়ার একটা মনস্তত্ব আপনি যদি খেয়াল করেন, কেউ যদি তার স্ত্রীকে খুব পেটায় তখন বলে এই তুমি তোমার স্ত্রীকে পেটাও কেন, বলে সংসার শান্তি শৃঙ্খলা রাখার জন্য এটা দরকার আছে। আচ্ছা কেউ যদি মাদক খায় তাকে যদি বলে ভাই মাদক খাও কেন, বলে ভাই কষ্ট ভুলে থাকার জন্য এটা খাই। যদি প্রশ্ন ফাঁস হয়েছে অভিভাবককে যদি বলেন যে আচ্ছা ফাঁস করার প্রশ্ন আপনি কিনলেন কেন, বলে ছেলের ভালো রেজাল্টের আশায়। তারপরে যদি বলে ঘুষ খাওয়া অন্যায় আপনি ঘুষ খান কেন, বলে একটু ভালো থাকার আশায় ঘুষ খাই। তারপর প্রত্যেকে দেখেন অন্যায়কেও কোনো না কোনোভাবে জাস্টিফাই করে ফেলে। ঠিক সেই রকম আমরা রাজনীতিতেও যদি অন্যায়গুলোকে জাস্টিফাই করে ফেলি তাহলে কিন্তু মানুষের ভরসার কোনো জায়গা থাকে না। এখন দেখেন সমাজের মধ্যে কয়েকটা ছোট ছোট ঘটনার কথা যদি বলি, আমাদের খাদ্য ভেজাল নিয়ে আমরা খুব আতঙ্কিত না? তাহলে আমাদের নিরাপদ খাদ্যটা খুব দরকার, মনের খাদ্যের জন্য গণতন্ত্র দরকার, আর দেহের খাদ্যের জন্য আমার ভেজালমুক্ত খাদ্য দরকার। কিন্তু আমাদের এখানে স্যানিটারি ইন্সপেক্টর পদের জন্য কিছুদিন ধরে কত আন্দোলন হচ্ছে কিন্তু এই পদায়ন হচ্ছে না। আচ্ছা তারপরে ধরুন আমাদের কমিউনিটি হাসপাতাল 13,000 কমিউনিটি ক্লিনিক, সেই কমিউনিটি ক্লিনিকে এরা তারা কি বেতন পাবে কি পাবে না, তাদের রাজস্বে থাকবে কি থাকবে না, এটার জন্য তারা রাস্তায় শুয়ে পড়ে আছে। অথচ কমিউনিটি ক্লিনিক হচ্ছে আমাদের একদম দোরগোড়া স্বাস্থ্য ব্যবস্থা, সেটার দিকে আমাদের নজর দেওয়ার জন্য খুব কিছু বিষয় কি আছে? তাহলে আমাদের শিক্ষকদের অবস্থাটা যদি দেখেন, শিক্ষা ব্যবস্থা তো এমন একটা অবস্থা হয়েছে যে আজকে অষ্টম দিনে আমাদের প্রশ্নপত্র ফাঁস হলো। একটা জাতিকে শেষ করে দেওয়ার জন্য মাদক এবং শিক্ষাহীনতা, এর চেয়ে বড় কোনো খারাপ জিনিস কি আছে? মাদকের ছোবলে 80 লক্ষ মানুষ বিপর্যস্ত, আর যে শিক্ষা সার্টিফিকেট যে নিয়ে আসছে সার্টিফিকেটের তার রং টঙে সার্টিফিকেট থাকবে কিন্তু ভিতরে শিক্ষাটা থাকবে না। তাহলে এই যদি পরিস্থিতি হয় আর উপরে গণতন্ত্রের যদি আবরণটা নির্বাচন থাকে কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধটা যদি না থাকে তাহলে এই জাতিটার ভবিষ্যৎ কি? আমরা কি একটা সহিংস প্রতিশোধ পরায়ণ প্রতিহিংসা পরায়ণ জাতিতে রূপান্তরিত হব? পলিটিক্স অফ অ্যানিহিলেশন মানে প্রতিপক্ষকে নিঃশেষ করার রাজনীতি, সেটা কি শেষ পর্যন্ত পলিটিক্স অফ রিটালিয়েশন মানে প্রতিশোধ প্রধানত রাজনীতির জায়গায় চলে যাবো? তাহলে গণতান্ত্রিক মূল্যবোধগুলো টিকবে কেমন করে? আমরা হয়তো অনেক বেশি সময় পাবো না, আমি আসলে আপনার কাছে বিএনপির এখন পর্যন্ত যে কর্মসূচি দিচ্ছে বিএনপি সেটার মূল্যায়ন জানতে চাইতাম। বিএনপি তারা অতীত থেকে কিছুটা নিজেদেরকে সচেতন করে কিছু পদক্ষেপ নিতে চাইছে। তারা মনে করছে যে খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায়টা হয়েছে এটাকে কেন্দ্র করে জনগণের সহানুভূতি উদ্রেক করে তারা শক্তিটা বাড়াতে চাইছেন, এ কারণে তাদের একটা কৌশল হতে পারে। আবার বিএনপি যা যা করবে আওয়ামী লীগকে তা করতে দেবে তাকে? হয়তো এই ধৈর্যটা যেন বেশিক্ষণ না থাকে, কিভাবে ধৈর্যটাকে ভাঙা যায় সেজন্য বলবে কই বিএনপি তখন কিছুই করতে পারে না, তখন বিএনপি কিছু করতে পারে না, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। তারপর বিএনপি তখন দেখাবে, তারপর আবার হবে মামলা, আবার গ্রেপ্তার, আবার এই চলতে থাকবে যে দেখুন কিভাবে সহিংসতা হচ্ছে, একটা দৃশ্যমান সহিংসতাকে দেখিয়ে একটা নিরবিচ্ছিন্ন সহিংসতা চলবে। যে যেমন ধরুন 4-5 দিনের একটা সহিংসতা হবে, তারপর শত শত গ্রেপ্তার হবে, অনেক ধরনের বিনা বিচারে অনেক ঘটনাগুলো ঘটবে, ফলে এই দুটোর মধ্যে জনগণের দৃষ্টিটা আবার আটকা পড়ে যাবে। মানুষের যে সাধারণ মানুষের যে জীবনের যে ভাই আলফাজ ভাই যে বললেন সাধারণ মানুষের জীবনে যে কত বড় সংশয়, তারা তাদের সন্তান নিয়ে কেমন করে বাঁচবে, আমাদের শ্রমিকরা তার ন্যায্য মজুরিটা পাবে কিনা, কৃষক তার ফসলের দামটা পাবে কিনা, এগুলো আলোচনা করা। আমাদের দেশের জিডিপি বাড়ছে এবং কয়েকদিন পরে বাজেট হবে, আমাদের বাজেট তো 4 লক্ষ কোটি টাকা থেকে বেড়ে এখন 4,68,000 কোটি টাকার বাজেট হবে। এই বাজেটের মূল যোগান দেবে যে চারটা শক্তি, একটা যদি বলি আমাদের শ্রমিক, একটা হচ্ছে আমাদের কৃষক, আরেকটা হচ্ছে আমাদের প্রবাসী শ্রমিক, আর আরেকটা হচ্ছে একদম ক্ষুদ্র ঋণ নিয়ে যারা বৃহৎ সুদের বোঝা বহন করে, এই লক্ষ লক্ষ গ্রামের মানুষ তারা যে ক্ষুদ্র ঋণের বোঝা কাঁধে নিয়ে তারা কাজ করছে, এই চারজনের ঘাড়ের উপর দাঁড়িয়ে আছে আমাদের যে অর্থনীতি, তাদের জন্য কি হবে, আমাদের স্বাস্থ্যে বরাদ্দ কি হবে, চিকিৎসায় কি বরাদ্দ হবে, আমাদের গণতান্ত্রিক সংস্কৃতি কি থাকবে, জবাবদিহি কি থাকবে? লুটপাট দুর্নীতির কথা তো আমরা বলছি, আমাদের ফ্লাইওভারে দৃশ্যমান আমরা উন্নয়ন দেখছি কিন্তু অদৃশ্য টাকা ব্যয় যে বেড়ে যাচ্ছে এটা কি দেখছি? রেলপথের ব্যয় এত বাড়ছে কেন? এগুলো যদি জবাবদিহির জায়গাটা থাকতো তাহলে হতো কি মানুষ মনে করতো আই এম স্টেক হোল্ডার অফ দিস স্টেট, কারণ আমিও জানি যে আমার জন্য যে আপনি রাস্তা করে দিচ্ছেন এই রাস্তাটা আমার টাকায় হচ্ছে, এই রাস্তাটা ঠিকঠিক মতো হচ্ছে কিনা। জনগণের চলাচলের রাস্তা যেমন, আর রাজনীতির রাস্তা হচ্ছে গণতান্ত্রিক পরিস্থিতি। রাজনীতির রাস্তায় গণতন্ত্র না থাকলে জনগণের রাস্তায় এই খানাখন্দক থাকতেই থাকে। ইলিয়াস খান, আপনি হয়তো আমাদের দর্শকের প্রশ্নে বুঝতে পেরেছেন যে জনগণ আসলে সহিংসতার বিষয়টা নিয়ে অনেক বেশি আতঙ্কে আছে। আমরা 2014 সালে বিএনপির আন্দোলনের যেমন ধরন দেখেছিলাম, 2018 সালে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরন দেখছি। যদি খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতেই দীর্ঘ দিন ধরে লেগে যায়, সেক্ষেত্রে কি আসলে বিএনপি এই শান্তিপূর্ণ কর্মসূচি যেটি বর্তমানে রাখছে সেটি অব্যাহত রাখার সুযোগ পাবে কিনা, এই বিষয়ে রাজিকুজ্জামান রতনও বলছিলেন, আপনার কাছে কি মনে হয়? না, আমি প্রথমে একটু সবিবিকে একটু ধন্যবাদ জানাই, এই কারণে একটি চমৎকার কথা বলেছেন। আগে আসলে এইভাবে আমরা লক্ষ্য করিনি যে 1/11 পরে কিছু হাইব্রিড লিডার, বিশেষ করে আওয়ামী লীগে যারা এখন ক্ষমতাসীন আছে, যেমন একজন বিএনপি তো আছে জি সব, সেটি
কিছু হাইব্রিড লিডার, যেমন এই যার কথা আজকে বললেন, একজন আওয়ামী লীগের যুগ্ম, আরেকজন আছে চট্টগ্রাম অঞ্চলের, যে ভাষায় কথা বলে, এটি কোনো কোনো দেশের রাজনীতিবিদের ভাষা এটি হতে পারে না। রাজনীতির ন্যূনতম সহনশীলতা থাকতে হবে। আর আপনি যে 1400 আন্দোলন নিয়ে বলেছেন, এটি নিয়ে কিন্তু একটি প্রচার আছে, জানি না রতন ভাই বা অন্য, এবার বলা হচ্ছে যে এবার আওয়ামী লীগের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, পরীক্ষার প্রশ্নপত্র না। আওয়ামী লীগ চাচ্ছিল, যেমন 1400 আন্দোলন সম্পর্কে বলা হয় যে আওয়ামী লীগ বিএনপি একটি গাড়িতে আগুন দিয়েছে, আওয়ামী লীগ এবং অন্যান্য বিভিন্ন, আমি আমি স্টুডিওর নাম বলতে চাচ্ছি না, তারা 10টিতে আগুন দিয়ে জনমনে এক ধরনের বিএনপির প্রতি বিদ্বেষ সৃষ্টি করেছিল, এবং এবার কিন্তু এই প্রশ্নটি ফাঁস হয়ে গেছে। বিএনপি এই জন্য এবারে কোনো হিংসাত্মক বা কি বলা যায় ধ্বংসাত্মক আন্দোলনে যায়নি, এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া কিন্তু সুস্পষ্টভাবে বলে গেছেন তিনি যে এবারে যেন কোনো ভাঙচুর বা কোনো ধরনের এই ধরনের আন্দোলন না হয়, কারণ আমরা জানি যে এবারও নির্বাচনের বছর, যদি এখন বিএনপি এই ধরনের আন্দোলনের নামে বা একটি গাড়ি পোড়ালো বা কোথাও ভাঙচুর করলো, সরকারি দলের 10 গুণ করে নাম দিবে বিএনপিকে, এরকম কিন্তু বিএনপির মধ্যে এরকম একটা আলোচনা আছে। সুতরাং বিএনপি আমি আশা করি দৃঢ়ভাবে যে নির্বাচনের বছর না হলে গাড়ি পোড়ানো হতো না, না সেটি না সেটি না, বাট ওইবারে 1400 যে কথাটি বলা হয়েছে, 1400 না 1500 বিশেষ করে যে নির্বাচনে এক বছর পরে যে পাঁচই জানুয়ারি নির্বাচনের পরে এক বছর পরে যে বিএনপি আন্দোলন করলো প্রায় তিন মাস ধরে এরকম একটা প্রচার কিন্তু আছে, এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে ধরনের রিপোর্টও কিন্তু তখন দেখেছি যে ছাত্রলীগ বর্ণন্য বিএনপিও করেছে, তার সঙ্গে ছাত্রলীগ বর্ণন্য বিভিন্ন সরকারি স্বার্থ যারা সংরক্ষণ করে তারা এটি অনেক গুণ করে বিএনপির ঘাড়ে দোষ চাপিয়েছে, এবং আমরা কিন্তু জানি দীর্ঘদিন আন্দোলন হয়েছে এবং অনেক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে আমাদের হৃদয় ছুঁয়ে গেছে, বাবা ছেলে বাবা মেয়ে কক্সবাজার গিয়েছে, তারা গাড়িতে পড়ে মারা গেছে, আমি ইমোশনাল হয়ে যাই। এবার কি আসলে বিএনপি পারবে এই এই ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখতে? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং সময়ের সাথে সাথে কিন্তু সবকিছুই চেঞ্জ হয়। আসলে এখন বাংলাদেশে এমন বাস্তবতা হচ্ছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে গণতন্ত্রের সাথে জনসম্পৃক্ততা লাগবে। আমি চর দখলের মতো ভোট কেন্দ্র দখল করলাম, আমি দখল করে নিয়ে গেলাম, আমি কোনো আসনে ভোট দিলাম না, একজনই শুধু প্রার্থী থাকলো, যদিও অনেকে বলে যে অন্যান্য টকশোতে আমরা বলেছি যে বিএনপি আসেন এই জন্য 154 আসনে অন্য কোনো প্রার্থী ছিল না। বাংলাদেশে শুধু বিএনপি না, আরও তো বহু দল আছে, বাংলাদেশের মানুষ কিন্তু ইলেকশন করার এক ধরনের কি বলা যায় সংস্কৃতি বা এক ধরনের উৎসব আছে, কিন্তু বাংলাদেশে ইলেকশন কিন্তু একটা উৎসব, কিন্তু 154টি আসনে আমরা কিন্তু অন্য প্রার্থী যাই, সেটি ভিন্ন প্রসঙ্গ, বাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এবারের পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা হবে, এবং বিএনপি যে আন্দোলন করছে এবং বিএনপি যে কর্মসূচিগুলো দিচ্ছে সেটিতে কিন্তু প্রতিদিন লোক বাড়ছে, যেমন আজকে প্রেস ক্লাবে অনেক লোক ছিল, হ্যাঁ, এবং এটি প্রতিদিনই বাড়বে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবার ডিসেম্বরে বা যখনই হোক একটি সুষ্ঠু নিরপেক্ষ গণতন্ত্রের মুক্তির নির্বাচন হবে, আমরা সেটি প্রত্যাশা করছি। শফি আহমেদ, বলা হচ্ছে এর আয়ের পর অনেক বেশি নির্ভর এখন বাংলাদেশ আওয়ামী লীগ, কারণ দেশের ভিতরে যে ধরনের প্রতিক্রিয়া আশা করা হয়েছিল কিংবা বিদেশে যে ধরনের প্রতিক্রিয়া আশা করা হয়েছিল তার অনেক কিছুই হয়নি, সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এই রায়ের পর এখন তারা নির্বাচনী প্রচারণা অনেক বেশি মনোযোগ দিতে পারবে এবং এটি আসলে তাদের জন্য সুফল নিয়ে আসবে, এরকম কিছু কি আপনিও মনে করেন কিনা? এর আগে একটি বিষয় বলি পরীক্ষার প্রশ্ন নিয়ে, এটা যে যে দলই করি না কেন পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে ফাঁস হচ্ছে, যে কোনো মূল্যের বিনিময়ে, যে কোনো মূল্যের বিনিময়ে এটা ধরা দরকার। আমাদের গোয়েন্দা সংস্থাগুলিকে আমি অনুরোধ করছি, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যারা এটা করছে, সফি ভাই ফেসবুকে ঘোষণা দিয়ে, আমি তাদেরকে অনুরোধ করছি টাকা দেন আপনাকে প্রশ্ন, হ্যাঁ আমি বলছি যে পৃথিবীর মানে টেকনোলজিতে যেহেতু ফাঁস করছে, এটা ধরারও টেকনোলজি আছে, তো সেটা গোয়েন্দা সংস্থা এবং আপনার সরকারের মন্ত্রণালয়ে রয়েছে, এটা আমাদের শিশুদের চিন্তা চেতনা মানুষকে নষ্ট করছে, অভিভাবকদের দুশ্চিন্তা বাড়াচ্ছে এবং সারা জনগোষ্ঠী এই বিষয়টা নিয়ে আক্রান্ত, প্রতিদিনই ঘটনাগুলি ঘটছে, এটা বন্ধ হওয়া উচিত যে কোনো মূল্যের বিনিময়ে। এখন আসেন যে আমরা নির্ভর কিনা, আসলে আমরা সবসময় ভারমুক্ত, কারণটা হচ্ছে যে দেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দল, বড় দল, তা আওয়ামী লীগ এবং বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করেই তো এই জায়গায় আসছে, তার এখন আওয়ামী লীগ আমরা ক্ষমতায় আছি, তো বেগম জিয়া কারাগারে আছেন সেই জন্য বিশেষ করে নির্ভর হওয়ার কিছু নাই, কিন্তু বেগম জিয়া ওনার দলীয় দৃষ্টিকোণ থেকে একটি সিদ্ধান্ত দিয়ে গেছেন কারাগারে যাওয়ার আগে, যে ওনার ছেলে তারেক রহমান ওনাকে উনি চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে গেছেন, উনি ভাইস চেয়ারম্যান ছিলেন, কিন্তু আপনি জানেন বা সকলেই জানে যে তারেক রহমান আপনার বেগম জিয়ার যে শাসনামল এই 2001 থেকে 2006 ক্ষমতার একটা প্যারালাল হাওয়া ভবন থেকে কী কী হয়েছে বিস্তারিত না বললেও
হাওয়া ভবন মানেই মানুষের মধ্যে একটা কনসেপশন কাজ করে যে হাওয়া ভবনে কি কি হয়েছে, এবং তার জন্য এক এগারো মানে একটা অগণতান্ত্রিক শাসন, সেমি মিলিটারি শাসন। তো সেই অগণতান্ত্রিক শাসনের দুটি মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত, এবং তাকে মানুষ মানে রাজনীতিতে পারসেপশন, মানুষ মানুষকে কিভাবে গ্রহণ করছে, একজন নেতাকে কিভাবে গ্রহণ করছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তারেক জিয়াকে মানুষ, বাংলাদেশের মানুষ তার যে পারসেপশন, সেই পারসেপশনটা ভিন্ন পারসেপশন। যাই হোক, একটা দলের নেতা সম্পর্কে আমি বলতে চাই না, এই পারসেপশনটা দুর্নীতিবাদ হিসাবেই, এবং যেহেতু কনভিক্টেড, তো এইটার জন্য আপনার বেগম জিয়া সার্টেন পোর্শনের তারেক রহমান সম্পর্কে পুরো দেশের মানুষ কিন্তু, না আমি পুরো দেশের কথা বলি না, বিএনপি সাপোর্টার তো মনে করবে না যে আমার নেতা করাপ্টেড, তাই না? কিন্তু আমি বলছি যে রেস্ট অফ দ্য পিপল তারা মনে করে, এবং অন্যান্য দলও মনে করে, এবং অন্যান্য দলের যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য বিবৃতি তাও এসেছে। আমরা এখন নির্ভার না, আমরা এখন চিন্তিত, চিন্তিত এই জন্যে যে বেগম জিয়া কারাগারে থাকলে বিএনপি যে অহিংস আন্দোলন করবে, সেই অহিংস আন্দোলনটা কত দূর তারা নিয়ে যেতে পারবে, তারা যদি আবার সহিংসতা শুরু করে, আমরা যে অংশগ্রহণমূলক নির্বাচনটা চাচ্ছি সংবিধানের আওতায়, কিন্তু তারা আবার চাচ্ছে সংবিধানের পরিবর্তন করে অন্য কোনো ব্যবস্থায় একটা নির্বাচন, এই সমস্ত জট কিন্তু সামনের দিকে আরও এগোবে, শুধু বেগম জিয়ার জটই জট না, এই প্রশ্নগুলো সামনে চলে আসবে। রাজীব যেমন রতন, আমরা শেষের দিকে একদম, আমি আসলে দুজনের কাছে জানতে চাচ্ছিলাম, আপনার কাছেও জানতে চাইবো, সেটি হলো এই যে বেগম জিয়া রায় হলো, কিংবা সামনে যে রাজনৈতিক পরিস্থিতি আসতে যাচ্ছে, সেই সব নিয়ে আপনি 2018 সালে নির্বাচনে অংশগ্রহণমূলক হবে কি না, এই বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? নির্বাচনটা যদি অংশগ্রহণমূলক না হয় তাহলে নির্বাচন তো বিতর্কিত হয়ে যাবে, হয়তো নির্বাচনটা আইনসঙ্গত হবে কিন্তু এটা ন্যায়সঙ্গত হবে না, ফলে সেটা আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থার জন্য এবং জনগণের জন্য খুব ভালো কিছু হবে না, যেটা আমরা 2014 সালে দেখেছি। এবং একটা জিনিস খেয়াল করে দেখুন যে আপনি বলছেন যে আওয়ামী লীগ কি নির্ভার, আসলে ভার তো মনে হয় সব জনগণের কাঁধে, যারা ক্ষমতায় আছেন অথবা ক্ষমতায় যেতে চান তারা জনগণের কাঁধেই তো সব ভার চাপিয়ে দেন, দ্রব্যমূল্য বেকারত্ব থেকে শুরু করে সব। আর হাওয়া ভবনের দুর্নীতিটা আমরা মনে করলাম যে হাওয়া ভবনের দুর্নীতিটা বোধহয় হাওয়ায় মিলিয়ে যাবে, কিন্তু দেখলাম না, হাওয়া ভবনের দুর্নীতি কিন্তু মিলিয়ে যায়নি, সেটা মানে হাওয়ায় আরো ছড়িয়ে গেছে, ফলে সেদিকটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর প্রতিপক্ষের দুর্বল অবস্থান তো সবসময় ক্ষমতাসীনরা চাই, তা সেটা সেক্ষেত্রে তারা চাইতে পারে। আমরা মনে করি আগামী নির্বাচন তো হবে, নির্বাচনের ডামাডোলে গণতন্ত্রটা যেন হারিয়ে না যায় সেই দিকটা খেয়াল রাখতে গেলে একটা নির্বাচনকে সকলের অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু অবাধ নির্বাচন করতে হবে, তা নাহলে হয়তো নির্বাচন হবে কিন্তু সেই নির্বাচনে সবই থাকবে, গণতন্ত্রই শুধু থাকবে না। কিন্তু এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখছেন তাতে আসলে কতটুকু আমরা আশাবাদী হতে পারি, যদি বেগম জিয়া জেলে থাকেন, যদি এইভাবে নির্বাচনের দিকে বিএনপির কর্মসূচি এগিয়ে যায়, যে বিএনপির নিরুপায় অবস্থান থেকে চাপে পড়ে নির্বাচনে যাওয়ার একটা হতে পারে, অথবা বিএনপি যদি এখানে আশাবাদ দেখে যে যে সহানুভূতি সে অর্জন করতে চায় সেটা নিয়ে সে ভোটের বাক্সে ফায়দা আনতে পারবে তাহলে সে যেতে পারে, ফলে অনেকগুলো অপশন সামনে আছে। আমার মনে হয় যে সেটা বিএনপির চিন্তাটা বিএনপি করুক, আমরা অন্তত, আমরা যেহেতু আওয়ামী লীগ বিএনপির বাইরে বাসদ, আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক, আমরা একটা নির্বাচনী ব্যবস্থারও একটা পরিবর্তনের কথা বলেছিলাম, যে এই যে যে পদ্ধতিতে নির্বাচনটা হয় এর পরিবর্তে একটা যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা হতো, সংখ্যানুপাতিক নির্বাচন হতো, তাহলে সভিভাবের মতন লোকও কিন্তু হয়তো নির্বাচিত হয়ে আসার একটা বড় সুযোগ আছে। আওয়ামী লীগের মধ্যেও কি দুই চারটা মানুষ এরকম নাই যে যারা জনসম্পৃক্ত, তারাও কিন্তু অর্থ সম্পৃক্ততা এখন জনসম্পৃক্ততার চাইতে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, ফলে সব মিলিয়ে কিন্তু নির্বাচন হয়তো হবে, গণতন্ত্র আসবে কিনা এ নিয়ে সংশয়টা থাকছেই। আমরা মনে করি নির্বাচনটা যেন হয় মত এবং পথকে যাচাই করার একটা পদ্ধতি, নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যেন শিক্ষিত হয়ে ওঠে, সচেতন হয়ে ওঠে, জনগণ যেন অধিকার সচেতন হয়, সেরকম পরিবেশ করতে গেলে সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন দরকার। ধন্যবাদ তিনজনকে আপনাদের স্টুডিওতে আসার জন্য, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।